রপ্তানি খাতকে সম্পূর্ণ ভ্যাটমুক্ত রাখার দাবি জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। বিকেলে বিজিএমইএ ভবনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বলেন, রপ্তানি খাতের কিছু জায়গায় ভ্যাট থাকায় তাতে ভোগান্তি ও দুর্নীতির শিকার হতে হয়। এছাড়াও পোশাক শিল্পে কর্পোরেট কর ও উৎসে কর নিয়ে কিছু সমস্যা থাকলেও তা সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। আমাদের এই শিল্পগণ ইন্ডাস্ট্রিতে কোনোভাবেই এটা রাখা সম্ভব না, সেই জন্য আমরা বারবার বলে আসছি যে আমাদেরকে ব্যাটের আওতার থেকে মুক্তি দিন। আমরা এই ব্যাটের লোকজনের সাথে কোন রকমের কোনো কানেকশন রাখতে চাই না, কারণ এই এখানে অনৈতিক কাজকর্ম হয়, আমাদেরকে অহেতুক হয়রানি করা হয়, এই হয়রানি থেকে আমরা মুক্তি চাই। সেই জন্য আমরা এই এক্সপোর্ট খাতকে রপ্তানি খাতকে সম্পূর্ণরূপে ব্যাটের আওতামুক্ত চাচ্ছি।